সকাল সকাল বন্ধুরা এরকম ভাবে ফুল দেখতে কার না ভালো লাগে, তাই না? চলো, ফুলটা দেখিয়ে নিয়েছি, এবার চা করে নিলাম। হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্য চা করে নিয়েছি, আর কাকিমার চাটা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। আমরা একটু দেরি করে উঠেছি যেহেতু, তো দেখো এখানে তার সাথে স্যান্ডউইচও বানিয়ে নিয়েছি, আর এবার খেয়ে দিয়ে তারপরে কাজে লাগবো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। নতুন আরেকটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা দেখতেই পেরেছো যে চা করা হয়েছিল, তারপরে স্যান্ডউইচ করেছি। আমি একটু কড়া কড়া এরকম পোড়া খেতে ভালোবাসি, এই জন্য এরকমভাবেই করেছি। আর চলো সাথে থাকো, পরে আজকে তো মঙ্গলবার, যেহেতু সব নিরামিষ রান্নাবান্না, চলো সাথে থাকো। কালকে সোমবার গেছে, সোমবার দিনকেও নিরামিষ উপোস ছিলাম, তারপরে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে। তো শ্রাবণ মাস, সোমবার সোমবার করে উপোস করছি, চারটে সোমবার করার ইচ্ছা আছে, জানি না কতদূর কী হয়। তো সেটাই বলছিলাম, সোমবার এদিকে মঙ্গলবার, দুদিন পর পর নিরামিষ, কোনো অসুবিধা নেই। এর আগের সপ্তাহে 3 দিন ছিল, রবি সোম মঙ্গল, রোববার দিনকে গুরু পূর্ণিমা ছিল বন্ধুরা, মনে আছে? আর দেখো কিভাবে ঝেপে বৃষ্টি এসছে। এরপরেই আমি চলে যাব, একটা ফোন আসবে, ব্যাংকে যেতে লাগবে আমাকে। তো অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, সেই জন্য আজকে বড় ভিডিও আমি দিতে পারিনি। আর দেখো বৃষ্টির মধ্যে কি সুন্দর লাগছে, পুরো চতুর্দিকটা না যেন সবুজ হয়ে রয়েছে। আর এখানে দেখো মানি প্ল্যান্ট গাছগুলো কি সুন্দরভাবে ঝুলছে, ঘরে এনে রাখলে কিন্তু এরকম এত সুন্দর হয় না, তাই না? হয়তো অনেকের বাড়িতে যাদের মাটি আছে তাদের ভালো মতন হয়। আর দেখো এখানে তুলসী গাছটাও দেখিয়ে নিলাম। আজকে বিশেষ একটা রান্না করিনি জানো তো, মুগের ডাল করেছিলাম পেঁপে দিয়ে, আর এদিকে হচ্ছে উচ্ছে চচ্চড়ি। অনেক দিন পরে উচ্ছে চচ্চড়ি খেয়েছি উচ্ছে আলু দিয়ে, আর সাথে কোনো সবজি সেরম ছিল না, সেই জন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিলাম। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসলাম। ভিডিওগুলো কতদিন দেয়া হচ্ছে না, ছেলে এসেছিল 2 দিনের জন্য, তো সেই জন্য ওর পেছনেই সময় দিতে কিছুটা ব্যস্ত হয়েছিলাম। আর চলো চাটা করি, বেশি কথা বলবো না, আর কাকিমা ওখানে সন্ধে দিচ্ছে, তার সাথে টিভি চলছে, চা করি সাথে থাকো। দেখো তোমাদের তো দেখিয়ে গেলাম আমি চা করব, কিন্তু এদিকে কাকিমা ধুনো আর জ্বালাতে পারছিল না, ছোবরাগুলো শেষ হয়ে গেছিলো বলে শক্ত শক্ত ছিল কিছুটা জায়গা, সেই জন্য ধরাতে পারছিল না। তারপরে আমি এসে আবার গুছিয়ে মানে চেঞ্জ করে এসে আবার গোছালাম, গুছিয়ে তারপরে আমি ধুনো ধরালাম। তো কাকিমাকে বললাম তুমি চাটা করে নাও, তো চাটা করে আমি ধুনোটা সারা ঘর ঘুরিয়ে দিলাম। চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি এখানে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।